জয় মা। সবাইকে এই লাদুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই, গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী মায়ের চরণে, শ্রী শ্রী সারদা মায়ের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আমাদের অনেকের মনে এমন প্রশ্ন আসে, বা গুরুকরণ হয়ে যাবার পর গুরুদেব যখন দেহ রাখেন, দেহ ত্যাগ করেন, তখন অনেকে খুব বিচলিত হয়ে যায়, মনে হয় আর কিচ্ছু যেন সব এইখানেই শেষ হয়ে গেল, আর কিচ্ছু ভালো লাগছে না। তো কেউ আবার দিশেহারা হয়ে গিয়ে নানান জায়গায় বলতে গিয়ে নানা আশ্রমে, নানা মঠে, আরও অন্য সাধু সন্ত বা সাধু মহাত্মাদের কাছে যেতে শুরু করেন, কিন্তু কোথাও গিয়েই শান্তি লাভ হয় না। এমন ঘটনা কারু কারুর সাথে হয়, সবাই যে এমন করেন আমি তা বলছি না। এত বিচলিত থাকেন, এত কষ্ট হয়, সবারই হয়। শ্রী গুরুদেব দেহ রাখলে সবারই কষ্ট হয়, তো কেউ বিচলিত বেশি হয়ে পড়েন, কেউ বা স্থিরভাবে শান্তভাবে সেই সময়টাকে পার করেন, আবার কেউ এত অস্থির হয়ে পড়েন, এত কষ্ট হয় যে বিভিন্ন আশ্রমে, বিভিন্ন মঠে কোথাও যদি গেলে একটু রিলিফ হয়, শান্তি হয়, মনের কষ্টটা কমে, বিভিন্ন জায়গায় যেতে শুরু করেন। আমি যাওয়াটাকে খারাপ বলছি না, বা যাবেন না এমন কথাও বলছি না, কিন্তু কি তখন করা উচিত, কাকে জিজ্ঞাসা করব, এরপর কি হবে? শ্রী গুরুদেব তো দেহ রাখলেন, বা শ্রীমা তো দেহ রাখলেন, তারপর কি করব? যাই হোক, যে যাই বলে থাকুন না কেন, গুরু মাই হোক কি শ্রী গুরুদেবই হোক হন, দেহ রাখার পর, দেহ ত্যাগের পর এমন বিচলিত ভাব অনেক তাঁর সন্তান সন্ততিদের মধ্যে বা শিষ্যদের মধ্যে আর কি দেখা যায়। যে এরকম সন্তান সন্ততি বলতে, যারা যাদেরকে তিনি দীক্ষা দান করেছেন, যারা তাঁর থেকে দীক্ষা পেয়েছেন, তারা তো তার সন্তানের সন্তানই, তো সেই হিসাবে কথাটা বলছি যে একটা কষ্ট, একটা কি করব, এরপর কোথায় যাব, কাকে জিজ্ঞাসা করব, কে আমাদের পথ দেখাবে, কে আমাদের বলে দেবে, নানান চিন্তা ভাবনায় একটা বিচলিত অবস্থা হয়ে যায়। তো শ্রী শ্রী মায়ের কাছে একবারই এমন প্রশ্ন করা হয়েছিল। শ্রী শ্রী মায়ের শেষ অসুখের সময় একদিন সকালবেলায় মাকে দর্শন করতে যাই, তো এই কথাগুলো বলছেন অশোক কৃষ্ণ মহাশয়। শ্রী অশোক কৃষ্ণ মহাশয়ের লেখাতেই আমরা এটা পাচ্ছি যে তিনি বলছেন যে মাকে দর্শন করতে যাই, তো তখন তার শরীরটা ঠিক ভালো না, কি রুগ্ন দেখছেন, তো তিনি গিয়ে মাকে ওই অবস্থায় চৈত্র মাসের প্রথম সপ্তাহ সেই সময় তো মাকে প্রণাম করতেই মা বাড়ির সব কথা জিজ্ঞাসা করতে লাগলেন। মায়ের শরীর খুব রুগ্ন দেখিয়ে আমি বলিলাম, মা আপনার শরীর এবার বিশেষ খারাপ হয়ে গেছে, এত দুর্বল শরীর কখনো দেখি নাই। তো মা বলিলেন, হ্যাঁ বাবা, দুর্বল খুব হয়েছে, মনে হয় এ শরীর দিয়ে ঠাকুরের যা করাবার ছিল শেষ হয়েছে, এখন মনটা সর্বদা তাঁকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না। এই দেখো না, রাধুকে কত ভালোবাসতুম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি, এখন ভাব ঠিক উল্টো হয়ে গেছে, ও সামনে এলে বেজার বোধ হয়, মনে হয় ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে, ঠাকুর তার কাজের জন্যে এতকাল এই সব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো। তো এই কথা মা যখন বললেন, তখন তিনি আবার মাকে বলছেন যে মা আপনি এরূপ বললে আমাদের বড় কষ্ট হয়, আপনি যদি চলে যান আমাদের কি উপায় হবে। এই প্রশ্নটা আমাদের বেশিরভাগ মানুষের থাকে যে শ্রী গুরুদেব যদি দেহ রাখেন তাহলে আমাদের কি হবে, আমাদের কি উপায় হবে, আমাদের ত্যাগ তপস্যার বিশেষ অভাব, বৈরাগ্য তো একেবারে নেই বললেই চলে, আপনার শরীর না থাকলে আমরা কিসের জোরে মহামায়ার রাজত্বে বেঁচে থাকব। মনে যখন কোনো দুর্বলতা এসেছে
আপনার কাছে বলে তা থেকে বাঁচার রাস্তার খবর পেয়েছি। সত্যি তো তাই, আমাদের যখন মনে কোনো দুর্বলতা আসে, যখন আমরা কোনো সংকটে পড়ি, যখন কোনো বিপদ আপদ বাড়িতে হয়, রোগ ব্যাধিতে কেউ অসুস্থ হয়ে যায়, গুরুদেব দেহে থাকলে তাকে তার সঙ্গে যোগাযোগ করে বা তাকে বলে আমরা অনেক সময় কি করতে হবে তিনি বলে দেন, তাতে করে আমাদের তৎক্ষণাৎ একটা সহজ হয়ে যায় বিষয়টা, আমাদের অনেকটা নিশ্চিন্ত লাগে যে মাথার উপরে তো তিনি আছেন, আর কোনো চিন্তা নেই। তো যখনই দুর্বলতা এসেছে তিনি বলছেন যে আপনার কাছে বলে তা থেকে বাঁচার রাস্তার খবর পেয়েছি, এখন আমরা কোথায় যাব? আমাদের যে সব একেবারেই নিরাশ্রয় হয়ে পড়তে হবে। তো মা বলছেন যে দৃঢ়তার সহিত বলিলেন, কি তোমরা নিরাশ্রয় হবে কেন? ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? অত ভাবো কেন? তোমাদের যে তার পায়ে সঁপে দিয়েছি, একটা গণ্ডির মধ্যে তোমাদের ঘুরতে হবে, অন্য কোথাও যাবার জো নেই, তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। তো এই কথা শোনার পর তিনি আবার বলছেন, মানে যিনি মাকে প্রশ্ন করছিলেন তিনি আবারও বলছেন যে ঠাকুরের দয়ার কথা অনেক সময় মনে হলেও সবসময় ঠিক বুঝতে পারি না, অনেক সময় বিশ্বাস হয়, অনেক সময় সন্দেহও আসে। আপনাকে সাক্ষাৎ দেখেছি, ভালো মন্দ অনেক কথা বলেছি, আপনিও তার ভালো মন্দ বিচার করে কখন কীভাবে চললে আমার ভালো হবে বলে দিয়েছেন, এতে আপনার কাছে আশ্রয় পেয়েছি এটা বিশ্বাস হয়। মা বলিলেন, ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে, এটি ভুললে সব ভুল। আজ যে তোমার বাড়ির কথা মার কথা এত জিজ্ঞাসা করলুম কেন জানো? প্রথম গণেদের মুখে তোমার বাপ মরার খবর শুনলুম, ওকে জিজ্ঞাসা করলুম যে তোমার মার আর কে আছে, খাবার সংস্থান আছে কিনা, তুমি না থাকলে তার চলবে কিনা। যখন শুনলাম তুমি না থাকলেও তার চলবে, তখন মনে হলো যাক ছেলেটার যদি একটু সৎ বুদ্ধি হয়েছে তো ঠাকুরের ইচ্ছে তার সৎ পথে থাকার বিশেষ বাধা পড়বে না। তো এরপরেও আবার এই কথা উঠছে, তো তিনি বলছেন, মা বলছেন যে এই শরীর থাকা না থাকা আমার হাত নয়, কেননা তিনি আবার প্রশ্ন করছেন, আবার বলছেন মাকে যে মা আপনার কথা শুনে বড় কষ্ট হচ্ছে, কেননা মা বলছেন যে শরীর তো দিন দিন খারাপ হবেই, শরীর তো দিন দিন খারাপ হবেই। তো সেই কথাটা শোনার পরে তিনি আবার বলছেন যে মা আপনার কথা শুনে বড় কষ্ট হচ্ছে, বারবার নিজের শরীর সম্বন্ধে যেসব কথা বলছেন তাতে মনে হয় শরীর ধরবার আর আপনার ইচ্ছে নেই। মা বললেন যে এই শরীর থাকা আর না থাকা আমার হাত নয়, তাঁর ইচ্ছে। তোমরা এত ব্যস্ত কেন হচ্ছ? এই আমার কাছে তোমরা কত সময়ই বা থাকো, কখনো মঠে কখনো বা বাইরে থাকো, আমার সঙ্গে কথাবার্তা কইবার বা কাছে থাকবার কজনের সুবিধে হয়? তোমরা তো কখন কোথায় থাকো খবর পর্যন্ত দাও না। তো তিনি আবারও বলছেন যে আমাদের থাকবার সুবিধে হয় না বটে, কিন্তু আমাদের মনে বিশ্বাস আছে আপনি আছেন, মনে যখন কোনো দুর্বলতা আসবে আপনার কাছে আসলেই দূর হয়ে যাবে। তো এই কথা আমরা বারবার দেখেছি যে যখনই শ্রী গুরুদেব দেহে যার, যতক্ষণ যার শ্রী গুরুদেব দেহে রয়েছেন ততক্ষণ আমাদের এটা একটা মনে হয় যে তিনি আছেন, তো তার কাছে গিয়ে বললেই হবে, ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, যখনই কোনো সংকট হয় যখনই কোনো বিপদ হয় না কি, একটু চিন্তা করে দেখবেন এমনটাই কিন্তু আমাদের সববার হয়। তো মা বলছেন, তোমরা কি মনে করো যদি ঠাকুর এই শরীরটা না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে, তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে, মন্ত্র দেওয়া কি চারটিখানি কথা, কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয়, তাদের জন্য কত চিন্তা করতে হয়। এই দেখো না, তোমার বাপ মারা গেলেন, আমারও মনটা খারাপ হলো, মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার এক পরীক্ষায় ফেললেন, কি সে ঠেলে ঠুলে বেঁচে উঠবে এই চিন্তা, সেই জন্যই তো এত কথা বললুম। তোমরা কি সব বুঝতে পারো? যদি তোমরা সব বুঝতে পারতে আমার চিন্তার ভার অনেকটা কমে যেত। ঠাকুর নানানভাবে নানানজনকে খেলাচ্ছেন, টাল সামলাতে হচ্ছে আমাকে, যাদের নিজেদের নিজের বলে নিয়েছি একবার নেওয়া হয়ে গেছে, মা বলছেন যে যাদের তিনি নিজের বলে নিয়েছেন
একবার নেওয়া হয়ে গেছে, তাদের তো আর ফেলতে পারিনি। মা বলিলেন, কেন, এই সব রাখাল টাখাল সব ছেলেরা রয়েছে এরা কি কম? তুমি তো রাখালকেও খুব ভালোবাসো, তার কাছে এসে জিজ্ঞাসা করে নেবে, আর জিজ্ঞাসা করারই বা আর কী বা জিজ্ঞাসা করবে? বেশি জিজ্ঞাসা করাও ভালো নয়, একটা জিনিসই হজম করতে পারে না, আবার দশটা জিনিসের মধ্যে পুরে এটা না ওটাকে বলেই চিন্তা। যে জিনিস পেয়েছো তাইতেই ডুবে যাও, জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। তো এই বলে মা বলে দিলেন যে তিনি যখন দেহে থাকবেন না তখন কি করতে হবে। বলছেন আরও তিনি, যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে যে তার ছেলে হয়ে আমি কি এই কাজ করতে পারি, দেখবে মনে বল পাবে, শান্তি পাবে। যদি তিনি দায়িত্ব সত্যি না নিতেন, যদি মুখে বলতেন, আমরা দেখেছি না যে শিষ্যের পাপে শ্রী গুরুদেবের ওপরে গুরুদেবকে সেটা ভুগতে হয় বা গুরুদেবের ওপরে তার দায় এসে পড়া নয়। যে কথা মা বলছেন যে শিষ্যের পাপে গুরুকে ভুগতে হয়, দেখো যেন আমায় আবার ডুবিও না। তা আমরা এই কথা দেখেছি শ্রী শ্রী মাধব পাগলাজির কথাতেও আমরা এই কথা পেয়েছি। আবার যদি আমরা শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থ পড়ি, সেখানে আমরা কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজজির কথাতেও, শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজজির কথাতেও কিন্তু এই কথা পেয়েছি যে শিষ্য কোনো যদি ভুল করে, ভয়ঙ্কর কোনো যদি অপরাধ করছেন, তাহলে কিন্তু শ্রী গুরুদেবের ওপর গিয়ে সেটার ইয়েটা পড়ে, প্রভাবটা গিয়ে পড়ে। তিনি যে আমাদের দায় নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর তিনি কি করে আমাদেরকে ছেড়ে দেবেন? অসহায় লাগে, কেননা আমরা তো আমরা তাকে দেখছি, মানে তার শরীর, তার দেহটাকে দেখছি, আমরা বাইরের এই পার্থিব দেহটাকে দেখছি। শুধু পার্থিব দেহটাই যখন তিনি ত্যাগ করছেন, বাকি সব কিছু সবার ক্ষেত্রেই থাকে, তার ক্ষেত্রে কি বলবো, পার্থিব দেহটাই সব ক্ষেত্রে নষ্ট হয়। তো এই ক্ষেত্রে তিনি পার্থিব দেহ ত্যাগ করলো, তার সদা সর্বদা সবসময় দৃষ্টি তার প্রতিটা সন্তানের ওপরে আছে। এই সমস্ত সিদ্ধ পুরুষ বা মহাপুরুষরা যারা আছেন, তাদের যে শুধুমাত্র শিষ্যদের ওপরই দৃষ্টি থাকে তা কিন্তু নয়, তারা জগৎ কল্যাণের জন্যেই আসেন। এবারে আপনাদের প্রশ্ন আসতে পারে যে সবাই তো সিদ্ধ পুরুষ নন, সবার গুরুদেবরাই যে সিদ্ধ পুরুষ তা নয়। কিন্তু এখানে আরও একটা কথা বলার থাকে, যদি গুরু সুরিবাড়ি যায় তবু গুরু নিত্যানন্দ রায়, এরকম একটা কথা আমরা জানি। যে গুরুদেব যেমনই হন, তাকে যদি আমি সেইভাবে দেখি, আমার দেখার মধ্যে যদি কোনো গণ্ডগোল না থাকে, তাহলে তিনি কিন্তু আমার কাছে সেইভাবেই প্রকট হবেন। তিনি যদি নাও পারেন আসতে, স্বয়ং ঈশ্বর কিন্তু আসেন, এবং এই ঘটনা বহুবার অনেক জায়গাতে ঘটেছে। আমরা যদি তাকে সেইভাবে ভাবতে শুরু করি, তাহলে সেখান তিনি কিন্তু স্বয়ং ঈশ্বর কিন্তু তিনি যদি নাও, তার পক্ষে যদি নাও সম্ভব হয়, স্বয়ং ঈশ্বর কিন্তু তার রূপ ধরে এসে রক্ষা করে যান। এই এই প্রশ্নটা আমাদের অনেকের মনে আসে যে শ্রী গুরুদেব দেহ ত্যাগ করলে কী করব, কোথায় যাব, কাকে জিজ্ঞাসা করব। এখানে শ্রী মা কী বলছেন সেটা আমরা সবাই শুনলাম। ঠিক এই প্রশ্ন শ্রী গুরুদেবকে, অর্থাৎ আমি আমার শ্রী গুরুদেবের কথা বলছি, তো শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, এক ভক্তই তাকে জিজ্ঞাসা করেছিলেন যে এরপর কী হবে। তো তখন তিনি বলেছিলেন, মালার মতো সবাইকে গেঁথে রেখে দেবো এক জায়গায় করে, একটাও যদি বাকি থাকে তাহলেও কিন্তু, মানে একজনকেও যদি পার করতে বাকি থাকে আমার ছুটি নেই। এখানে যেমন মা বলছেন যে আমার ছুটি নেই, তিনিও কিন্তু একই কথাই বলেছিলেন। তিনি এখনও যা, দেহ ত্যাগের আগেও যা, দেহ ত্যাগের পরেও তাই। আমরা যদি সেইভাবে তাকে বিশ্বাস করতে পারি শ্রী গুরুদেবের চরণে, তো সবার ক্ষেত্রেই বলছি যে আমাদের যদি সেই জায়গাটা খুব দৃঢ় হয়, তাহলে আমরা কিন্তু বুঝতে পারব। আমরা ভেতর ভেতর এত অস্থির হয়ে থাকি, এত ডিস্টার্ব থাকি সব কিছু নিয়ে,
যে ভেতর থেকে যে কথাটা উঠে আসে সেটা আমরা সেই জন্য শুনতে পাই না বা বুঝতে পারি না, এত চঞ্চল থাকি, এত আমাদের মনটা সব দিকে ঘুরতে থাকে, তো সেই কারণের জন্য আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি না বা বুঝতে পারি না। না হলে তিনি কারুর না কারুর মাধ্যমে তার কাছে কোনো একটা কিছু নিবেদন করলে, হ্যাঁ একটা জিনিস কি, আমাদের চোখে দেখাটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামনে গিয়ে দেখলাম, সামনে গিয়ে বসলাম, এটা আমাদের কাছে খুব কষ্ট হয়, খুব এটা মানে আমাদের এটা সুবিধে হয় যে সামনাসামনি গিয়ে বললাম, সামনাসামনি তখন তখন উত্তর পেয়ে গেলাম, সুবিধে হলো। আর দেহত্যাগের পরে এইটা একটা আমাদের সমস্যা হয় যে তিনি কি বলছেন আমরা বুঝতে পারি না, কিন্তু তিনি কোনো না কোনোভাবে বুঝিয়ে দেন। আমরা যদি একটু স্থির থাকতে পারি, তাহলে কোথাও তার উপর বিশ্বাস রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারবো, বা যে কোনো কিছুতে, শুধু সংকট কেন, কোনো কিছু আমরা জানতে চাইছি বা কোনো একটা কিছু আমাদের আমরা তার কাছে পথ দেখিয়ে দেওয়ার জন্য বলছি, তো তিনি কিন্তু ঠিক সময় হলে পথ দেখিয়ে দেন। আমরা ধৈর্য ধরে থাকতে পারি না, তাই আমরা একই জিনিস অনেকজনকে জিজ্ঞাসা করে ফেলি, একই কথা, তিনি দেহ রেখেছেন বা তিনি এই বিষয়ে হয়তো কিছু বলে যাননি, তো সেই একই জিনিস নিয়ে আমরা পাঁচজনের কাছে জিজ্ঞাসা করি, হয়তো পাঁচজনের থেকে তিন রকমের মত উঠে এলো বা পাঁচজনের থেকে পাঁচ রকম মত উঠে এলো, আমরা আরও কনফিউজড হয়ে যাই। আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে শ্রীগুরুদেব দেহত্যাগের পর কোনো যদি কিছু জানবার থাকে তাহলে কি আমরা কাউর কাছে যাবো না, কাউকে জিজ্ঞাসা করবো না? আমি সেটা বলছি না, কিন্তু আমরা একই প্রশ্ন নিয়ে অনেকের কাছে চলে যাই, তার ফলে আমরা কনফিউজড হয়ে যাই। একটাকে ধরে থাকলে পরে, এক জায়গায় স্থির হয়ে থাকলে পরে আমরা আমাদের নিজেদেরই সুবিধা হবে, কনফিউশন ক্রিয়েট হবে না। তাহলে কোনো একটা বিষয় আমরা কোনো একটা কিছু জানবার জন্য আমরা একজনকে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, যদি সেই বিষয়ে কোনো কিছু শ্রীগুরুদেব বলে না গিয়ে থাকেন, প্রথম কাজ যেটা হয় যে শ্রীগুরুদেবের কাছেই নিবেদন করা। দশ জায়গায় যাওয়া বা সব জায়গায় আমি এখানেও গেলাম ওখানেও গেলাম, তাতে আমাদের কনফিউশনটা বাড়ে, কোথাও যাবারই দরকার পড়ে না। যদি নিজের ঘরে বসে শ্রীগুরুদেবের কাছে বিষয়টি নিবেদন করা যায়, তাহলে তিনি কোথাও না কোথাও থেকে কারুর না কারুর মাধ্যমে কোনো না কোনোভাবে আপনার কাছে সেই বার্তাটি পৌঁছে দেবেন। আপনি যেমনভাবে বললে বুঝতে পারবেন, তিনি তেমনভাবেই আপনার কাছে পৌঁছে দেবেন, শুধু আমাদের ধৈর্য ধরে বিশ্বাসটা রাখতে হবে তার কাছে। বারবার সব জায়গায় ছুটে গেলে কি হয়, আমাদের মন আরও চঞ্চল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভুলভ্রান্তি হওয়ারও সম্ভাবনা থাকে, কেননা আমরা আরও কনফিউজড হয়ে যাই। এমনিতেই তো আমরা কনফিউজড হয়ে থাকি, আমি সবার কথা বলছি না, প্লিজ এখানে আপনারা যারা কনফিউশনে থাকেন না তারা বলবেন না যে দিদি আমি তো কনফিউজড নই, আমার কাছে তো সব কিছু ক্লিয়ার। এমনও কেউ কেউ আছেন যারা কনফিউজড হন না বা বিচলিত হন না, তেমনও আছেন। তো যখন শ্রীগুরুদেব দেহ রাখলেন সেই সময়ের কথা বলছি, আমারও মনে হয়েছিল যে সব বোধহয় এখানেই থেমে গেল আর কি। খুব কষ্ট, কিচ্ছু ভাল লাগছে না, সবার আসে এরকম মনে হয় যখন তিনি দেহ রাখলেন, কী করব, কোথায় যাব। আস্তে 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 একটার পর একটা, যখন যেটা তিনি ঠিক, যদি তার কাছে আপনি নিবেদন করেন তো কোথাও না কোথাও থেকে আপনার কাছে কিন্তু আস্তে আস্তে মেসেজগুলো তিনি আপনার কাছে কোনো না কোনোভাবে কারুর না কারুর মারফত পাঠিয়ে দেবেন। সবথেকে বড় কথা, যা তিনি দিয়ে গেছেন, যেটা তিনি আপনাকে করতে বলে গেছেন, যে নাম হোক যে জপ হোক, সেটা যদি আপনি অন্তত কিছু না করুন সেইটুকুও যদি করে যেতে পারেন বিশ্বাস রেখে, তাহলে সেটাই আপনার করতে 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 সেখান থেকেই আপনি যা পাওয়ার পাবেন। যতটা আপনাকে দিলে আপনি হজম করতে পারবেন, নিতে পারবেন, ততটা আপনাকে ঠিক সেখান থেকেই দেওয়া হবে। কোথাও না গেলেও চলে, এবং সেটা করতে পারলে বোধ হয় সব থেকে ভালো হয়। আপনি নিজের উপর, গুরুর উপরে, গুরুদেবের উপরে আস্থা রেখে যদি সেইটাকেই, যা তিনি বলে গেছেন সেটাকেই ধরে থাকার চেষ্টা করেন, তাহলে আস্তে আস্তে সেখান থেকেই আপনি অনেক কিছু আস্তে আস্তে আপনার রাস্তা খুলে যাবে, আপনি জানতে পারবেন, আপনাকে বুঝিয়েও দেওয়া হবে। বেশি নিয়ে ফেললেই তো আর আমরা হজম করতে পারবো না, আমাদের প্রত্যেকের
যেমন আধার সেই অনুযায়ী তো তাতে জিনিসটার মানে আধারটা সেরকম নয়, অথচ ছোট পাত্রে বেশি জল ঢাললে কী হবে, জল উপচে পড়ে যাবে স্বাভাবিকভাবে। তো যতটুকু আগে পাত্রটা সেও গুরুদেবই তৈরি করেন। ওই যে আগের এর আগের একটা পাঠে বলেছিলাম যে শ্রী গুরুদেবের দেহ রাখার পর আমরা এক জায়গায় গিয়েছিলাম একটি আশ্রমে, তো সেখানে শ্রী গুরুদেবের কথা হচ্ছিল। তো মহারাজজি যিনি ছিলেন তিনি তখন এমনভাবে কথাগুলো বলছিলেন, এমন এমন কিছু শব্দ ব্যবহার করেছিলেন যার মধ্যে দিয়ে আমরা বারংবার শ্রী গুরুদেবকে উপলব্ধি করতে পারছিলাম। ওইভাবে শ্রী গুরুদেব কথা বলতেন বা ওই শব্দগুলো ব্যবহার করতেন অনেক কিছুতেই। তো তখন ওই মহারাজজিও বললেন যে এই যে এখানে ওনার কথা আলোচনা হচ্ছে, তো এখানে উনি উপস্থিত আছেন। আমরা যে মুহূর্তে যার কথা চিন্তা করি, সে ঈশ্বরই হোক ভগবানই হোক, ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, তখন তার সাথে আমাদের কানেকশানটা যুক্ত হয়ে যায়। যার কথা ভাবছি তো তার সাথে আমরা যুক্ত হয়ে পড়ি সেই সময়। এবং কি হয়, আরেকটা কথা উনি বলেছিলেন যে তোমাদের গুরুদেব যেমন ছিলেন তেমনই আছেন। তোমরা কি ভেতরের সেই, তোমরা দেখেছো যে ফ্যান চলে কারেন্ট, মানে কারেন্ট সুইচ অন করলে পরে বিদ্যুতের প্রবাহ যখন তারের মধ্যে দিয়ে হতে শুরু করে, লাইট জ্বললো ফ্যান চললো, কিন্তু এই যে প্রবাহটা হচ্ছে এই প্রবাহটাকে দেখেছো কোনো দিন? বিদ্যুৎ যে প্রবাহিত হয়ে চলেছে, বায়ু বয়ে চলেছে, বায়ুর শব্দ শুনতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি, ঠান্ডা গরম বাতাস গায়ে এসে লাগছে, কিন্তু দেখতে পাচ্ছি কি? এগুলো তো একটা শক্তি, আমরা তো দেখতে পাচ্ছি না কিন্তু উপলব্ধি করতে পারছি। এখানেও তাই, তাকে উপলব্ধি করতে হয়। তিনি এত সুন্দরভাবে মহারাজজি বললেন যে এখানে যে তার কথা আলোচনা হচ্ছে, তাকে তোমরা চিন্তা করছো, স্মরণ মনন করছো, তার মধ্যেই তিনি এখানেই উপস্থিত আছেন। তো শ্রী মা যেটা বললেন যে গুরুদেব দেহ রাখার পরেও যতক্ষণ, মানে তিনি যেহেতু দায়িত্ব নিয়েছেন আপনারা নিশ্চিত জানবেন সে দায়িত্ব তিনি পালন করবেন। তিনি সিদ্ধ কি সিদ্ধ নন সেটা নিয়ে আপনাদের ভাবার দরকার নেই। গুরুকরণ প্রত্যেকের নির্দিষ্ট থাকে, গুরুদেব শ্রী গুরুদেব কার সাথে কার, কার কাছে কে গিয়ে পৌঁছবেন আর কার থেকে কে দীক্ষা পাবেন, এই ব্যাপারগুলো নির্ধারিত থাকে, পূর্ব নির্ধারিত থাকে। এই বিষয় নিয়ে বেশ কয়েকটা ভিডিও লাড্ডু গোপাল চ্যানেলে আগে আপলোড করা হয়েছিল, সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা চাইলেই দীক্ষা নিয়ে নিতে পারি না যেখানে আমাদের ইচ্ছে হবে, এখানে আমাদের চাওয়ার উপর ডিপেন্ড করে না, সব কিছু ডিপেন্ড করে না, নির্ধারিত থাকে, হতে হতেও হয় না বা হওয়ার কোনো কিছু বুঝতেই পারলাম না হয়ে গেল। তো সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।